Hello friends, this is Hemal from BD News. Okay, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব কাইন্ড মাস্টার সম্পর্কে। আপনি চাইলে আমাকে একটা প্রশ্ন কিন্তু করতে পারেন। প্রশ্নটা কি? কাইন্ড মাস্টার কি? এটা কি খায় না মাথায় দেয়? কাইন্ড মাস্টার হলো মোবাইল ভিডিও এডিট করার জন্য একটি সর্বাধিক জনপ্রিয় অ্যাপস। তবে কাইন্ড মাস্টারে কিন্তু ডেস্কটপ ভার্সনও আছে। তবে আমি আজকে আলোচনা করব মোবাইল ভার্সন সম্পর্কে। এই অ্যাপসে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আপনি এই কাইন্ড মাস্টারে 1000-এরও বেশি বৈশিষ্ট্য দেখতে পারবেন। অনেকেই আবার মনে করে এই অ্যাপ্লিকেশনটি বোর, তবে তারা কিছুই জানে না এই অ্যাপ্লিকেশনে কি আছে। চলুন দেখে নিই কাইন্ড মাস্টারে কি আছে। তবে হ্যাঁ, একটি ভিডিওতে কিন্তু কাইন্ড মাস্টারের আলোচনা শেষ করা সম্ভব না, তাই পর্ব আকারে ভিডিওটি তৈরি করতে হচ্ছে, আর এটি হচ্ছে প্রথম পার্ট। ওয়েলকাম কাইন্ড মাস্টার টিউটোরিয়াল পার্ট 1-এ। আমি আশা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি ধরে নিচ্ছি আপনি ভিডিও এডিটিং সম্পর্কে কোনো কিছুই জানেন না, তাই এই ভিডিওতে একদম বেসিক লেভেলের ভিডিও এডিটিং সম্পর্কে আলোচনা করা হবে। সবার আগে আপনাকে কাইন্ড মাস্টার সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি চলে যাচ্ছি কাইন্ড মাস্টারে। টিউটোরিয়ালটা আসলে বেসিক লেভেলের, তাই আমি অ্যাডভান্স কোনো কিছু দেখাবো না। যারা ভিডিও এডিটিংয়ের কোনো কিছুই জানেন না, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। কাইন্ড মাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নতুন কোনো ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই যে মাঝখানের অংশে ক্লিক করতে হবে। তারপর রেশিওটা আমরা 16:9 সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিংয়ের ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা যে ভিডিওটি এডিট করব, সেই ভিডিওটি এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য প্রথমে আমাদেরকে মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে টাচ করার পরে আপনি আপনার গ্যালারির সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তো আপনি যে ভিডিওটি এডিট করতে চান, ধরেন আমি এই ভিডিওটি এডিট করব, তো এই ভিডিওটি এডিট করার জন্য ভিডিওতে একটা ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রাইট চিহ্ন, সেখানে ক্লিক করে দিতে হবে। এই যে লাল দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলেকশন টুল, আর এই লাইনটা হচ্ছে ভিডিওর লেয়ার। আমি ধরে নিলাম আমার ভিডিওর প্রথমের 15 সেকেন্ড অপ্রয়োজনীয় অংশ, সেটা আমি কেটে ফেলবো। তো কাটার জন্য সিলেকশন টুলটাকে টেনে এনে 15 সেকেন্ডে রাখতে হবে। রাখার পর ভিডিওর লেয়ারে একটা ক্লিক করে, এই যে দেখেন, ক্লিক করার পর এখানে একটা অপশন এসেছে, শুনে বাম দিকে দেখা যাচ্ছে কাঁচি, বাংলায় যাকে বলে কাঁচি। কাঁচিতে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হলো ট্রিম টু লেফট। সো এখানে ক্লিক করলে আমাদের যে প্রথম যে 15 সেকেন্ড সিলেক্ট করেছি সেটা কেটে বাদ পড়ে যাবে। এই যে দেখছেন আপনারা, কেটে বাদ পড়ে গেল। এখন যদি আপনি আপনার ভিডিওর সবার লাস্টের অংশ কিছু কেটে বাদ দিতে চান, লাস্টের আমি 10 সেকেন্ড সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট, এইখানে ক্লিক করে দিলে লাস্টে যে আমি 15 সেকেন্ড সিলেক্ট করেছি সেটা কেটে বাদ পড়ে যাবে। এই যে দেখছেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কেটে বাদ পড়ে গেল। এখন আপনি যদি আপনার এই ভিডিওর মাঝখান থেকে কোনো কিছু বাদ দিতে চান, বা ভিডিওটি মাঝখান থেকে আলাদা করতে চান, বা কোনো কিছু যোগ করতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্লিপ অ্যাটে ক্লিক করে দিলে, এই যে 3 নম্বরে ক্লিক করে দিলে মাঝখান থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। ওই অপশনই না গিয়ে ভিডিও আপনি এইভাবে, এই যে হলুদ যে চিহ্ন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে, এই যে দেখছেন, এভাবে টান দিলেই কিন্তু আপনার ভিডিওটি কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু কেটে যাচ্ছে। এভাবে আপনি যত দূর পর্যন্ত টানবেন তত দূর পর্যন্ত আপনার ভিডিওটি কেটে যাবে। তো আমরা এখন ভিডিওর ভুল অংশ কীভাবে কেটে বাদ দিতে হয় সেটা জানতে পারলাম। এখন আমি আপনাকে দেখাবো ভিডিওর উপর কীভাবে লিখতে হয়। অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন
এক সাইডে একটু লেখা, উপরে একটু লেখা বা নিচে একটু লেখা, তো সেই লেখাগুলো কিভাবে লেখা যায় তো চলুন দেখি। তো আপনি আপনার ভিডিওর কোন অংশে লিখতে চান, ধরুন আমি ভিডিওর 10 সেকেন্ডের মধ্যে একটা লেখা লিখব। তো লেখার জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন টেক্সট, টেক্সটে ক্লিক করে আপনি যা লেখার এখানে লিখে দিবেন। ধরুন আমি আমার নাম লিখছি, ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখার একটি লেয়ার চলে এসেছে। তো এই লেয়ারটিকে আপনি চাইলে অনেক বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু সময় জুড়ে এই লেখাটি রাখতে পারবেন। ধরুন আমি আরও বড় করে দিচ্ছি, দেখছেন বড় হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে আরও ছোটও করতে পারবেন, এই যে দেখেন ধরে টান দিচ্ছি ছোট হয়ে গেছে। এখন আপনি আপনার এই লেখাটিকে ছোট এবং বড় করতে পারবেন, এই যে দেখছেন তীর চিহ্ন ক্লিক করে টান দিলে বড় হবে এবং ছোট হবে, দেখতে পাচ্ছেন বড় এবং ছোট হচ্ছে। তো আপনি চাইলে এই লেখাটিকে এক কর্নারে নিয়ে যেতে পারেন, সেজন্য এটাকে মাঝখানে চেপে ধরে টান দিয়ে আমি এক কর্নারে রেখে দিলাম। আপনি চাইলে এই লেখাটিকে আরও মডিফাই করতে হবে, তো মডিফাই করার জন্য ওই লেখার লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হলো এই লেখার ফ্রন্ট। তো আমরা যদি এই লেখার ফ্রন্ট চেঞ্জ করতে চাই, ধরুন আমি এই লেখাটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আগের লেখার চেয়ে এটা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে আপনার লেখার উপর অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো অ্যানিমেশন অ্যাড করার পরে এই যে দেখছেন উপরে ইন অ্যানিমেশন, ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে ধরুন আমি স্লাইড ডাউনে ক্লিক করছি, স্লাইড ডাউনে ক্লিক করে দেখেন লেখাটি কিন্তু উপর থেকে নিচে নামছে। তো আপনি চাইলে আরও অ্যানিমেশন এখানে আছে সেগুলো অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে আপনার এই লেখার কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। লেখার কালারটা চেঞ্জ করার জন্য এই যে দেখছেন আমি যদি চাই রেড কালার দিতে, দেখেন রেড কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার এই লেখাগুলোকে আরও এই যে অপশনগুলো আছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন অ্যাড করে নিতে পারেন। তো আমরা যদি এখন ভিডিওটা দেখি তো দেখতে পারেন লেখাটা উপর থেকে নিচে নামছে। তো আপনারা চাইলে আরও অ্যানিমেশন অ্যাড করে নিতে পারেন। আমরা তো এবার লেখা অ্যাড করা শিখলাম, তো এবার আমরা শিখব একটা ভিডিওতে অন্য কোনো পিকচার বা ভিডিও কীভাবে অ্যাড করা যায়। আপনার ভিডিওতে অন্য কোনো পিকচার বা ভিডিও অ্যাড করার জন্য আপনাকে প্রথমে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সবার উপরে থাকে মিডিয়া, মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে আসার পরে আমরা গ্যালারিতে যা কিছু আছে সকল কিছু এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার অ্যাড করে নিব। তো অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার চলে এসেছে। তো এটা হলো পিকচারের লেয়ার। আপনি চাইলে পিকচারটিকে ছোট বড় করে নিতে পারেন, আপনি চাইলে এই পিকচারটিকে যতটুকু ইচ্ছা পরিমাণ টেনে বড় করে নিতে পারবেন এবং ছোটও করে নিতে পারবেন। তো আপনি আরও এই ভিডিওতে অ্যানিমেশনও অ্যাড করে নিতে পারবেন। অ্যানিমেশনও অ্যাড করার জন্য আপনার ইচ্ছা মতো একটা অ্যানিমেশন অ্যাড করে নিতে পারেন। তো চলুন দেখি ভিডিওটি কেমন হলো। দেখতেই পাচ্ছেন ভিডিওটি প্রফেশনাল মানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এইভাবে আপনার ভিডিওর প্রথমে মাঝখানে এবং লাস্টে পিকচার এবং লেখা অ্যাড করে নিতে পারেন। এবার দেখাবো কীভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আপনি যেখান থেকে ইচ্ছা মিউজিক অ্যাড করে নিতে পারেন, আমি প্রথম থেকে অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য আপনাকে অডিও অপশনে টাচ করতে হবে। টাচ করার পরে আপনার ফোনে সমস্ত মিউজিক এখানে দেখতে পাবেন। আমার পছন্দ মতো আমি একটা মিউজিক নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিউজিকের একটা লেয়ার কিন্তু চলে এসেছে। অবশ্যই বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকবে তার ভলিউমটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে, আপনার কথাটা যেন স্পষ্ট শোনা যায়। তো এই জন্য আপনাকে মিউজিকের লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন, ভলিউম অপশনে ক্লিক করার পরে এই যে দেখছেন এখানে 100% দেওয়া আছে, সেটাকে আপনি কমিয়ে 20% রেখে দেবেন। 20% বা আপনার ভিডিও অনুযায়ী রাখতে পারেন। তো আপনি চাইলে আরও কম বেশি রাখতে পারবেন। রাখার পরে আপনি এই যে টিক মার্কে টাচ করে দেবেন, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে হয়ে গেল।
ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে দেওয়ার কারণ হলো যাতে করে আপনার মুখে কথাটা স্পষ্ট শোনা যায়। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শিখে গেলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। তো এখন যদি আপনার ভিডিও এডিটিং করতে হয় তো আপনাকে এভাবে নিচের দিকে সোয়াইপ করে আবার নতুন করে ভিডিও এডিট করতে পারবেন। তো এখন আপনি যদি আপনার ভিডিওর কিছু অংশ সামনে এবং পিছনে নিতে চান তো সেই জন্য আপনাকে কী করতে হবে, ধরুন এইটাকে আমি সামনে নেব, সামনে নেওয়ার জন্য এটাকে চাপ দিয়ে ধরে এভাবে টান দিয়ে এই যে দেখেন আমি সবার সামনে দিয়ে দিলাম, তো এটা আমার সামনে এসে গেল। তো এভাবে আপনি ভিডিওকে সামনে এবং পিছনে আনতে পারবেন। এখন আমরা জানবো কালার ফিল্টার সম্পর্কে। আপনার ভিডিওর কালার যদি খারাপ হয়ে থাকে কোনো চিন্তা নাই, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন। ভিডিওর কালার চেঞ্জ করার জন্য আপনাকে ভিডিওর লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন কালার ফিল্টার, আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী। আমরা কালার ফিল্টার করা শিখলাম, এখন আমরা শিখব ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন কিভাবে অ্যাড করা যায়। ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য সিলেকশন টুলটাকে আপনি দুই ভিডিওর ফাঁকা জায়গায় রাখতে হবে। রাখার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ট্রানজ্যাকশন কিন্তু চলে এসেছে। ধরুন আমি এই ট্রানজ্যাকশনটা অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেল। তো এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো চলুন দেখি এবার ভিডিওটা, দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনার ভিডিওর মাঝখানে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন। তো আজকে বেসিক লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ শেষ হয়ে গেছে। তো এখন আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনে টাচ করে ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে পারেন। ভিডিও রেজুলেশন সিলেক্ট করার পরে আপনি যদি হাই কোয়ালিটি ভিডিও এক্সপোর্ট করতে চান তাহলে হাই কোয়ালিটি দেবেন, আর আমি এখানে মিডিয়াম কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট করছি। তো এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে কিন্তু আপনারা মাস্ট বি থাকবেন।